এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আরামবাগ কোর্টের বিশিষ্ট আইনজীবী সংগ্রাম মুখার্জি। সংগ্রাম মুখোপাধ্যায় অত্যন্ত বলিষ্ঠ সাংবাদিক উকিল হিসেবে পরিচিত তার রয়েছে, বহু কেস দারুণভাবে সমাধান তিনি করেন। কিন্তু এই মুহূর্তে যে চর্চা চলছে গোটা পৃথিবী জুড়ে যে করোনা ভাইরাসের যে লকডাউন, আর লকডাউন যদি কেউ না মেনে সমাজের ক্ষতিগ্রস্ত করেন, সে কারণে একটা মহামারী আইন তৈরি করা হয়েছে, সেই আইনটা কতটা বিপজ্জনক হতে পারে যারা এই আইনটা ভাঙতে চান তাদের পক্ষে, এই আইনে কি রয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানবো। সংগ্রাম মুখোপাধ্যায়, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আর বাংলা আনন্দ চ্যানেলে প্রথমবার এলেন। এই মহামারী আইনটা ঠিক কি, কিরকম ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, সম্ভাবনা কিরকম দেখছেন, কি বলবেন? নমস্কার, আমি আমবাগের আইনজীবী। আমি প্রথমে বলি, আমি একটু ভুল হয়ে যাচ্ছে বোধ হয়, আমি সংগ্রাম সরকার। তো সেক্ষেত্রে আপনি যে প্রথম যে প্রশ্নটা করেছেন খুব মারাত্মক, এবং এই সিচুয়েশনের জন্য খুব ভালো ইমপ্লিমেন্ট হচ্ছে এই আইনটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাস্টার অ্যামেন্ডমেন্ট বিল, যেটা নতুন করে আসছে। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষে 2005 সালে প্রথম ইমেন্ট হয়েছিল, তারপরে 18 সালে এটা বক্তব্য দিতে ছিল পার্লামেন্টে, 18 সালে সেই সময় কোনো অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়নি। পরদর্বন এই সিচুয়েশনে, ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য এই অ্যামেন্ডমেন্ট বিলটা নতুন করে পাস হয়েছে, ডিজাস্টার অ্যামেন্ডমেন্ট বিল। এই ডিজাস্টার অ্যামেন্ডমেন্ট বিলের মূল যে বক্তব্য, মূল বক্তব্যটা হচ্ছে আমরা যে হিউম্যান সোসাইটি, আমরা যে মানব সভ্যতা, এই মানব সভ্যতার সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক, এই প্রকৃতির সম্পর্কটার উপরে যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি ভাঙে বা সেই সম্পর্ক যদি কেউ কোনোভাবে ইন্টেনশনালি ব্রেক করে, সেক্ষেত্রে যে ধরনের পানিশমেন্ট হওয়া প্রয়োজন বা যে ধরনের আইন ইমপ্লিকেট হওয়া প্রয়োজন, সেটা এই ডিজাস্টার অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যম দিয়ে নতুন করে 2020 সালে আমাদের ভারতবর্ষে ইমপ্লিকেশন। এই 2020 সালে যে ইমপ্লিকেশনটা হয়েছে তাতে পরিষ্কার যেটা বলা আছে, সেটা হচ্ছে যদি কোনো মানুষ প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে, প্রকৃতির একটা নিয়ম আছে যে প্রত্যেক দিন সূর্য উঠবে, প্রত্যেক দিন অস্ত যাবে, প্রত্যেক দিন হাওয়া বইবে, প্রত্যেক দিন রোদ হবে, আলো হবে, ক্লাইমেট চেঞ্জ হবে, ক্লাইমেট কিভাবে থাকবে, এই এই সিস্টেমে চলতে থাকে। এখন কেউ যদি এই নিয়মকে ভাঙতে চায়, অর্থাৎ যদি কেউ ইচ্ছা করে কোনো ল্যাবের টেস্টের মাধ্যমেই বলুন, বা নিজের শরীরের কোনো এমন কিছু রোগ আছে যে রোগটাকে ইচ্ছা করে ছড়িয়ে দিতে চান, বা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে যে হ্যাঁ এখন প্রকৃতির এই নিয়ম চলছে, তার বিরুদ্ধে গিয়ে আমি একটা নতুন কিছু করার চিন্তা ভাবনা নেবো যেটা এফেক্ট করবে মানব সভ্যতাকে, সেই ধরনের সিচুয়েশনের ওপরে দাঁড়িয়ে এই আইনটা তৈরি হয়েছে। যে আইনে প্রধান এবং প্রথমে প্রধান বলা প্রধান রূপে বলা হয়েছে, যেটাকে পানিশমেন্ট হিসেবে বলা হয়, প্রধান হিসেবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল কিছু পানিশমেন্ট দেওয়া হচ্ছে। প্রথমেই এই ডিজাস্টার অ্যামেন্ডমেন্ট বিলেতে বলা হয়নি যে তোমাকে প্রথমে সাজা হবে, এই হবে, সেই হবে, কথা বলা হয়নি। বলা হচ্ছে তোমাকে ফিনান্সিয়াল কিন্তু স্টেটকে পে করতে হবে, দ্যাট মিন্স ফাইন দিতে হবে তোমাকে। এবার যদি তুমি ফাইনটা দিতে অস্বীকার করো বা ফাইন দিতে না পারো, সেক্ষেত্রে তখন তোমার ছমাস পর্যন্ত জেলে পাড়ি হতে পারে। হ্যাঁ সংগ্রামবাবু, সংগ্রাম সরকার মুখোপাধ্যায় নয়, মাফ করবেন, আরও একবার ভিউয়ার্সদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু সংগ্রামবাবু, আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে ঠিক কত হাজার টাকা বা কত শো টাকা ফাইনের কথা বলা হয়েছে, কি এক থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত ফাইনের কথা বলা হয়েছে? তো সে মার্কেটে প্রচলিত কিছু আওয়াজ শোনা যাচ্ছিল যে আমার 2 বছর পর্যন্ত জেল হতে পারে, 50,000 টাকা ফাইন হতে পারে, তাহলে এর কতটা ভিত্তি আছে এই খবরে? অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে আইনের বিভিন্ন ভাগ থাকে, আইনের বহু ভাগ থাকে। অর্থাৎ যখন কোনো বেলেবেল অফেন্স, অর্থাৎ এটাকে বেলেবেল অফেন্স হিসেবে ধরা হয়, বেলেবেল অফেন্সের ক্ষেত্রে যখন আপনি কোনো কিছুতে ধরা পড়লেন, কোনো ঘটনা ঘটলে, কোনো অফেন্স করলেন, অফেন্স করে ধরা পড়লেন, তখন আপনার সেটা জেল হেফাজত হওয়ার সম্ভাবনাটা কতটা, এটা বলা থাকে। জেল হেফাজত হওয়ার সম্ভাবনা জেলেবেল অফেন্সের ক্ষেত্রে জেনারেলি আপনি রিলিজ হবেন, আর এক্ষেত্রে মামলা প্রমাণ হলে বা মামলায় আপনি যদি যখন দোষী সাব্যস্ত হবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই এই জেল হেফাজতের কথা বলা হয় না, প্রথমেই বলা হয় একদম সেফটি আইনের কথা, প্রথমেই বলা হয় যে 1,000 টাকা পর্যন্ত আপনাকে ফাইন করতে পারে যে কোনো রকম ভাবে। আর সেটা যদি আপনি না করেন, সেটা যদি আপনি না দিতে চান বা না দিতে পারেন, সেক্ষেত্রে
এটা স্পেসিফিকলি বলা আছে যে এই ধরনের কেসের ক্ষেত্রে সমাজ পর্যন্ত সাজা হতে পারে। সংগ্রামবাবু, আর একটা জিনিস জানতে চাইবো যে আপনারা প্রফেশনাল মানে লয়ার, যত কেস আপনাদের কাছে যাবে তত আপনাদের সুবিধা, আপনাদের ইনকাম বাড়বে, আপনাদের কাজ ভালো হবে, এবং এক্ষেত্রে যে করোনা ভাইরাসকে লক্ষ্য করি এই যে মহামারী আইনটাই হলো, যদিও আইনে অনেক অন্যান্য আরো অনেক ব্যাখ্যা আপনি দিলেন অন্যান্য অনেক বিষয়, কিন্তু এই এক্ষেত্রে আপনি চাইবেন কি আপনি এরকম মানুষ অগ্রাহ্য করুক, আপনাদের পেশা আরো স্ট্রং হন, নাকি মানবিক দিক দিয়ে আবেদন করবেন আপনাদের আওয়াজ যারা শুনছেন এই মুহূর্তে, যে না অন্তত আমাদের পেশায় টান ধরুক কিন্তু এই মুহূর্তে আপনাদের জীবন সুস্থ থাকুক? নিশ্চয়ই সেটা চাইবেন। আমি প্রসঙ্গটা এই কারণে তুলতে চাই যে আপনার মুখ থেকে কি বার্তা থাকবে? বার্তা মানে সোজা কথা বলি, কারণ কোনো কিছুর জন্য কোনো কিছু কিন্তু বসে থাকে না। আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ, এবং যেহেতু মানুষ এবং যেহেতু আমরা সকলেই এই সমস্ত পরিস্থিতি এই সমস্ত পর্যায়ের মধ্যে দিয়ে তাদের যে সিচুয়েশন উপলব্ধি করছি, আমি তো বারবার করে প্রত্যেককে বলবো যে গভর্নমেন্ট যে রুলসটা যে আইনটা যেটা তৈরি করেছে সেটাকে ওবে করো, সেটাকে সম্মান জানাও, এবং প্রত্যেকেই যেন এই যে সিচুয়েশনটা চলছে এখন যে ঘরে থাকো এবং সুস্থ থাকো যে পরিস্থিতিটা চলছে এটা অবশ্যই প্রত্যেকে মেনে চলুক। আইনের যদি অমান্য হয় তার জন্য নিশ্চয়ই সাজা হবে সেগুলো তো অন্য দিক গেল, কিন্তু আইনের অমান্য আমাদের যেটা কাজ, আমাদের কাজ হচ্ছে কেউ যদি সত্যিকারের এই অমান্য না করে অথচ তাকে যদি ফাঁসানো হয়, এরকম যদি এরকম সাম পরিস্থিতি তৈরি হয়, তাহলে তাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা। কিন্তু কেউ যদি সত্যিকারের আইন অমান্য করে, যদি সত্যিকারে অফেন্স করে, সেটা আমি জেনে শুনে কখনো তার ঘরে মামলা করতে যাবো বা মামলা করতে পারবো এইটা হয়তো একটা হিউম্যান আমার পক্ষে আমার কেন কোনো জায়গার পক্ষে সম্ভব নয়। আমি পরিষ্কার ভাবে বলবো যে গভর্নমেন্ট যে রুলসটা দিয়েছে, গভর্নমেন্ট যে সিস্টেমটা চালু করেছে যে বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন, সেটা প্রত্যেকেই মেনে চলুন। আর আইনের কথা আইনের জায়গায় প্রত্যেকটা জিনিস প্রত্যেকে নিজের নিজের ভিত্তিতে চলবে, কিন্তু আমার বক্তব্য পরিষ্কার ভাবে যে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কেউ কোনো আইন ভঙ্গ করবেন না, সেটা করে প্রত্যেকেই নিজের বাড়িতে থাকুন। অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন আরামবাগ কোর্টের একজন বলিষ্ঠ উকিল মানে লয়ার সংগ্রাম সরকার। সংগ্রামবাবু, বাংলা আনন্দ চ্যানেলের পক্ষ থেকে আবারও একবার আপনাকে ধন্যবাদ।